হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি এবং চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নয় ভিওয়ার্স আসলে এটি কোনো টিউটোরিয়াল না আপনাদেরকে ছোট্ট খাটো একটি নিউজ দেবার চেষ্টা করবো এবং এই নিউজটি অনেকের দুঃখের কারণ হতে পারে আবার অনেকে খুশির ঠেলায় পাঁচবার লাফও দিতে পারেন এটা কারণ হচ্ছে এই নিউজটি হচ্ছে এই সময়ের জনপ্রিয় একটি অ্যাপস টিকটক নিয়ে আপনারা জানেন টিকটক হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যেখানে আপনি বিভিন্ন ছবির বা বিভিন্ন গানের জাস্ট কিছু অংশ কেটে কেটে নিজের লিপসিং করে বা নিজে অ্যাক্টিং করে ওইটা এডিট করে আপলোড দিতে পারবেন এবং সেখানে অনেক অনেক মিলন মিলন ভিউজ আপনারা পেতে পারেন আবার এই টিকটক থেকে অনেক ইউটিউবার মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিকও হয়েছে কিন্তু তো এখন কথা হচ্ছে আমি এত কথা টিকটক নিয়ে কেন বলছি সেটা বলতেছি টিকটক এখন বর্তমানে মানে তরুণ সমাজ এবং আন্ডার এইটিন যারা আছে তাদেরকে একটি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে এবং অপসংস্কৃতির দিকেও ফেলে দিচ্ছে যার কারণ এই টিকটক নিয়েছে এখন কথা হচ্ছে এটা অনেকেরই হতে পারে কারণ যারা টিকটক অ্যাক্টরস আছেন তাদের এখন কি হবে কি হবে তাদের আমরা কিছুই জানি না তো তাদের কি হবে তারা তাদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে সে তারা কি করবে আমরা কথা বলবো যে এই নিউজটা আসলেই সত্যি নাকি মিথ্যা এটা নিয়ে তো আমি আপনাদেরকে সরাসরি একটি লিঙ্কে নিয়ে যাচ্ছি আমরা সবাই একটি চ্যানেল হিসেবে জানি যমুনা টেলিভিশনকে এবং আমাদের মনে হয় যে যমুনা টেলিভিশন এই পর্যন্ত যত নিউজ কভার করেছে সবগুলোই রিয়েল সো যমুনা টিভির ফেব্রুয়ারির নয় তারিখে একটি নিউ ষোলো তারিখে তারা একটি নিউজ করেছে ঠিক আছে একটি ভুল হয়ে গেল সরিম মাফ করবেন তো বন্ধ করে দেয়া হচ্ছে টিকটক এটি হচ্ছে বাংলাদেশ থেকে বন্ধ দেখেন কি সুন্দর আমার একটা মানে পূর্ণিমা আমার এত ভালো একজন পছন্দের অভিনেত্রী তাকে এরকম ট্যাগ্রা অবস্থায় দেখতে আমার মোটামুটি না মানে সত্যি খুব খারাপ লাগছে যে আপু ট্যাগরা হয়ে গেল আসলে বিষয়টা তো পায় না সে কিন্তু ট্যাগরা হয় নাই সে জাস্ট এরকম করে অ্যাক্টিং করছে এই অ্যাক্টিংগুলো বন্ধ হয়ে যাবে টিকটক বন্ধ হলে তো দেখেন যমুনা টিভি তাদের যে একটা রিপোর্ট সেখানে কি লিখেছে নতুন প্রজন্মকে ইন্টারনেটের আপত্তিকর আপনি থেকে বের করে আনতে ইতিমধ্যে অশ্লীল কন্টেন্ট এর ধারাবাহিকতায় এবার দেশীয় সংস্কৃতি রক্ষায় টিকটক বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন বিভিন্ন সিনেমার জনপ্রিয় গানের একাংশ ঠোঁট মিলিয়ে ভিডিওতে কোনো খারাপ উক্তি তৈরির এই অ্যাপ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সমালোচনা ঝড় উঠেছে অ্যাপের কারণে আমাদের নতুন প্রজন্ম বেড়ে ওঠা হুমকির মুখে পড়েছে সোশ্যাল মিডিয়া অ্যাপের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে অশ্লীল কন্টেন্ট ভিডিও এর ফলে মানুষের মধ্যে এক ধরনের অসুস্থ মানসিকতা তৈরি হয় তারা স্বাভাবিক কথা কেউ ব্যঙ্গ করে এছাড়া এক সময় বদভ্যাসে পরিণত হয় কারণ অনেক বড় একটা নিউজ আমি একটা পড়তে আসলে পারবো না আর হচ্ছে সময় অত অত বেশি নাই সো শেষ করব তবে আপনার নিজ দায়িত্বে একটু মানে পুরো নিউজটা পড়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা গুজব না আসলেই সত্যি বাংলাদেশ থেকে বন্ধ হতে যাচ্ছে টিকটক এর থেকে বড় খুশির খবর আমার জন্য আর কিছু নাই সো এই খবরটা পাওয়ার পরে আমি আশা করছিলাম যে শখী মিষ্টি খাওয়ার কিন্তু অনেক খরচ হয়ে যাবে তাই ওই ইয়াটা থেকে বাদ দিছি আর কি না হলে সবাইটা বা মানে মিষ্টি খাওয়াইতাম এই খুশিতে তো যাই হোক ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন এরকম এরকম আরো অনেক নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে ধন্যবাদ আপনাদের সবাইকে